कहूं कि शर्म से है लब सिले हुए। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। ঘুরতে আজ হচ্ছে রবিবার, তো সকালে আউটপাস নিয়ে আমরা বেরোইনি, তো এখন বিকেল বেলা সামনেই ঘুরতে বেরিয়েছি। আমি আছি আর আমার সাথে আমার পার্টনার আছে সুপ্রীতি। ওয়েদারটা মানে খুবই সুন্দর লাগছে, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে দৌড়ে দৌড়ে চলে আসবো ভিজে ভিজে, তাছাড়া আর কোনো উপায় নেই। ওকে, একটাই ছাতা আছে, তো আমি চারপাশে দেখাচ্ছি, পুরো মেঘ মেঘ ওয়েদার, মেঘলা মেঘলা লাগছে। তো আমরা যাচ্ছি হচ্ছে শালবনে, আর কোনো জায়গা নেই যাওয়ার, ওটাই একমাত্র জায়গা এখানে কাছে পিঠে ঘোরার মতো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেটা তো টোটো কাকু জানে না। না কি দারুণ ওয়েদারটা, শুধু বৃষ্টি নামলেই ওয়েদারটা খারাপ হয়ে যাবে। সে আমরা যা ঘুরে যাই না, বৃষ্টি এখনই কি এইরকম হাড়ে হাওয়া দিচ্ছে যে চুলগুলো একদম সব এলোমেলো হয়ে গেছে আমাদের, চুলগুলোও ঠিক হয়ে থাকছে না, আর কি করা যাবে। আর এখান থেকে যাওয়া, যে সমস্ত টোটো কাকুগুলো যাচ্ছে সবাই আমাদেরকে বলছে যাবে যাবে, জানে না যে আমরা এত কাছাকাছি যাচ্ছি। সুপ্রীতি কিছু বলার আছে? না কিছু বলার নেই, বলবো। কি কাদা দেখ, বনের মধ্যে প্রবেশ করতে গেলেও কাদা পেরোতে হয়। এখানে বনটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। কোন দিক দিয়ে ঢুকবে? এদিক দিয়ে ঢুকবি না, ওটা দিয়ে ঢুকবে না, কি জানি কোনটা, তাহলে ওটা দিয়ে ঢুকবো। আমরা এখন বনের মধ্যে প্রবেশ করছি, এখানে ঢোকার অনেক রাস্তা আছে, একটা রাস্তা আমরা নিয়েছি বেঁচে ঢুকছি, দেখা যাক কেমন লাগে। তো ভেতরে ভিডিওটা দেখাচ্ছি, কি কাদা এখানে পড়েছি আমরা বনে। আমি কখনো বনে ঢুকিনি জানিস, আগে আগে ওই একবার সেই ইয়েতে গিয়েছিলাম, কোথায় গেছিলাম, পাখির চর আছে না, ওই যে একবার মনে আছে সেই রাস্তাই হলো, রাস্তা দিয়ে আসলাম বাসে করে। হ্যাঁ, রাস্তা দিয়ে এখন আমরা বনের মধ্যে আছি, আমি আর সুপ্রীতি দুজন মিলে আছি, আর কেউ আসেনি, কেউ আসতেই চাইছে না আজকে, কারণ কালকে আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, তো সেই জন্য সবাই ঘুমোবে। হ্যাঁ, সবাই ঘুমোবে। আমি আজকে সকাল থেকে কিন্তু প্রচুর ঘুমিয়ে নিয়েছি, কাল সারা সন্ধ্যে ঘুমিয়েছি আমি। তুই ঘুমিয়েছিস না সুপ্রীতি? অনেক ঘুমিয়েছি আমরা, তারপরে ফোনও ঘাটা হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, একটু ঘোরা উচিত, স্বাস্থ্যের পক্ষে ভালো হবে ঘোরাটা বরং, তাই জন্য আমরা বনে এসেছি। আগে এই বনটা দিয়ে আমরা কতবার গেছি তার ঠিক নেই, কিন্তু মানে সাইড দিয়ে, কখনো ভেতরে ঢুকে দেখিনি। তো আজকে যখন ঢুকলামই তখন ভিডিও বানাচ্ছি যাতে সবাই দেখতে পায় বনের ভেতরে আছেটা কি, আছে কি বনের মধ্যে, নিল কোথায় নিল হাওয়া। তো আমরা এখন আমাদের ফার্স্ট কাজ যেটা এসে করেছি সেটা হচ্ছে কি, আমরা এখানে ছবি তুলছিলাম,
আমি সুপ্রীতির ছবি তুলেছি, সুপ্রীতি আমার ছবি তুলে দিয়েছে। এটা আমাদের ফার্স্ট কাজ ছিল। আরও কাজ আছে, মানে আরও ছবি তোলা বাকি আছে, আর তারপরে ভিডিও বানানোর ইচ্ছা আছে, রিলস বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর এখানে এসে কেউ নেই বোনের মধ্যে, কাউকে দেখতে পাইনি, একজন মানুষকে শুধু দেখতে পেয়েছিলাম, একটি মাত্র প্রাণী, আর কেউ ছিল না এদিক ওদিকে, কেউ নেই এখন, কে আর বেরোবে এই সময়। ওইখানে দাঁড়াইছ, এই যে আমরা ছাতাটাকে এরকমভাবে ঝুলিয়েছি, ছাতা রাখা স্ট্যান্ড হিসেবে কাজ করছে। আর এটা হচ্ছে সুপ্রীতির ছাতা, যেটা যদি হারিয়ে যায় তাহলে খুব প্রবলেম আছে, তার জন্য সেটাকে আমরা প্রতিটা জায়গাতে, কোন ভিডিওগ্রাফি করছি, ফটোগ্রাফি করছি, হ্যাঁ ছবি তো আমরা আগেই তুলেছিলাম, আরও ছবি তুলেছি, রিলস বানিয়েছি, তারপরে এখন আবার ভিডিও বানাচ্ছি, আর আমি অনেক ভিডিও বানিয়েছি, এবার সুপ্রীতি ভিডিও বানাবে। তো আর এখন বেজে গেছে হচ্ছে গিয়ে 5:30 বেজে গেছে, তো দেখা যাক, আর বেশিক্ষণ থাকা যাবে না, একটুখানি যতক্ষণ থাকা যায়। ভিডিওগ্রাফি শেষ হয়ে গেছে, আর আমরা ছাতার গাছটা খুঁজে পাচ্ছি না, পেয়েছিস? ছাতা আমরা এইভাবে রেখেছিলাম, তারপর আর গাছটা খুঁজে পাচ্ছিলাম না, এদিক ওদিক দিয়ে কতজন যাচ্ছে, সবাই ভাবে আমরা পাগল, ছাতার গাছ, ছাতা রেখে ছাতা হারিয়ে ফেলেছি, তারপর আমার ক্লিপও আবার ছাতার সাথে আছে, ছাতা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ক্লিপ। যাওয়া যাক তাহলে হোস্টেল, আবার ওই কারাগারে বন্দি, টাটা, বাই বাই বন বন জঙ্গল। আমাদের এনার্জি শেষ, এবার আমরা যাচ্ছি হোস্টেলে ফিরে, আর অন্ধকারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো যেতে তো হবে, হ্যাঁ তাতে যেতে হবে ওই জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে আরও অনেকে দেখে ভিডিওটা, আর আমিও মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই, সুপ্রীতি, বাই।